Mar. Pala. কিনারে ভাই, দাঁড়ান। ম্যানেজার দুপুরের খাবার না দেওয়াতে তারা মুড়ি কিনে দুপুরের ক্ষুধা নিবারণ করে। এই তোরা কাজে ফাঁকি দিয়ে এখন বসে নাস্তা করছিস কেন? এখনো তোরা প্লাস্টারের কাজ শেষ করতে পারলি না। স্যার, আমরা তো ঠিকমতো কাজ করেই যাচ্ছি, আমরা তো কাজে ফাঁকি দিচ্ছি না। তাহলে প্লাস্টারের কাজ এখনো শেষ হয়নি কেন? স্যার, সময়ের সাথে সাথে যতটুকু কাজ হওয়া প্রয়োজন আমরা তো ততটুকু কাজ করেছি। না, তোদের কাজ ঠিকমতো হচ্ছে না। আজকের মধ্যেই এই দুই বিল্ডিং এর কাজ শেষ করবি। এই যা দাদা, কাজ শুরু কর। দাদা, প্লাস্টারের কাজ শুরু কর। ধর, আমি এসেছি। স্যার, সিমেন্ট শেষ হয়ে গিয়েছে, একটু সিমেন্টের ব্যবস্থা করে দেন। ঠিক আছে, তোরা ঠিকমতো কাজ কর, আমি পাঠাই দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। কর্মচারীরা সঠিকভাবে কাজ করতে থাকে, এমনকি কর্মচারীরা অনেক দিন অতিরিক্ত সময়ও কাজ করে। ভাই, এত কাজ করে দিচ্ছি তারপরেও ম্যানেজারে মন পাচ্ছি না। ভাই, তুমি আমাদের কোথায় কাজে নিয়ে আসলে? কেন, কি হয়েছে? কি হয়েছে জানো না? একদিনও দুপুরে খাবার দেয় না, আবার সাত দিনের টাকা বাকি, আর ব্যবহারও খুব খারাপ। গতকাল এই ম্যানেজার আমাকে গালি দিয়েছে। হ্যাঁ, বিষয়টা আমিও দেখেছি। দেখি কালকে এই বিষয়ে ম্যানেজারের সাথে কথা বলবো। ধর, কাজ কর। এই এদিকে আয়, জলদি আয়। শোন, এই সপ্তাহের মধ্যে এই বিল্ডিং এর কাজ শেষ করবি। স্যার, আমাদের কিছু অভিযোগ আছে। কিসের অভিযোগ? সব জায়গায় কর্মচারীদের দুপুরের খাবার দেয়, আর আপনি একদিনও আমাদের খাবার দেননি। তোদের আমি খেতে দেব কেন? তোরা এসেছিস কাজ করতে, কাজ করবি চলে যাবি, যা কাজ কর। স্যার, এক সপ্তাহ টাকা বাকি, আর আপনি গতকাল আমাদের সবার টাকা পরিশোধ করতে চেয়েছিলেন। তোদের কাজ কি শেষ হয়েছে? এই বিল্ডিং এর কাজ শেষ করবি, বাসা ভাড়া দেবো, ওইখান থেকে টাকা নিয়ে তোদের দেব। এই, তোদের কাজ করা লাগবে না, চলে আয়। স্যার, আমরা ভালো করে জানি আপনার ব্যবহারের কারণে কোনো কর্মচারী এখানে কাজ করতে পারে না। আমরাও আর এখানে কাজ করব না, চলে যাচ্ছি। এই চল। এই, কাজটা করে চলে রবি মানে এখান থেকে এক পাও নড়তে পারবি না। আমরা আর আপনার কাজ করব না, আপনি যা পারেন তাই করেন, চলে যাচ্ছি। এই চল, চল তো, এখানে আর থাকবো না। এই সপ্তাহের মধ্যেই আমার কাজটা শেষ করতে হবে, তা না হলে মালিক আমাকে ঘাড় ধরে বের করে দেবে। এদের দিয়ে আমার কাজটা শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তোরা যাস না, আমি তোদের ব্যবস্থা করছি। না ভাই, আমরা আর ওনার এখানে কাজ করব না, চলেন। ঠিক আছে চল, আমারও আর ইচ্ছা নেই এই ম্যানেজারের সাথে কাজ করার, খুব জ্বালা আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাসার কাজ কি শেষ হয়েছে? স্যার, তিন দিনের মধ্যেই শেষ হয়ে যাবে স্যার। কাজ শেষ হতে এত দেরি হচ্ছে কেন? বাসার কাজের টাকা তো অনেক আগেই নিয়েছো। স্যার, একটু সময় দিন স্যার, শনিবারের মধ্যে আপনার কাজ কমপ্লিট করে দেবো স্যার। তুমি একের পর এক ডেট দিয়েই যাচ্ছ, শনিবারের মধ্যে কাজ শেষ করতে না পারলে তোমার চাকরি থাকবে না। জি স্যার, চেষ্টা করব স্যার। কথাটা যেন তোমার মনে থাকে। ভাই, কি মিস্ত্রি দিয়েছেন, ঠিকমতো কাজই করে না, আরো ভালো মিস্ত্রি দেন। ভাই, আপনার ওখানে কোনো কর্মচারী কাজ করতে চায় না, এইবার দিয়ে আপনার ওখানে আমি পাঁচবার কর্মচারী চেঞ্জ করলাম। কেন ভাই, আমি কি করেছি? আপনি কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করেন, ওদের দুপুরে খাতি দেন না, এরপর এক সপ্তাহ টাকা বাকি রেখেছেন। শোনেন ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে ওদের মজুরি পরিশোধ করো। ভাই, আমি আর মিস্ত্রিদের সাথে খারাপ আচরণ করব না, আপনি ওদেরকে আমার ওখানে কাজে পাঠান। ভাই, আমি ওদের সাথে কথা বলেছি, তারা আর ওখানে কাজে যেতে চায় না, আপনি ওদের সাথে কথা বলেন। ভাই, এখন কি করব? যাই হোক, ওখানে আর কাজে যাওয়া যাবে না। ভাই, ওই ম্যানেজার আসছে। আমার আসলে অনেক ভুল হয়েছে, তোমরা আমার ওখানে কাজে চলো, তোমাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে। আমরা না খেয়ে থাকবো, তবু আপনার ওখানে কাজ করব না। কি, এই সবাই চল, এই রকম লোকের সাথে আমরা নেই, চল। আপনি অন্যের সাথে ঠিক সেই আচরণটাই করুন যা নিজের জন্য আশা করেন,
এবং সবার সাথে ইনসাফ বজায় রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনীর সামর্থ্য থাকা সত্ত্বেও পরের হক আদায় করতে বিলম্ব করা জুলুম। ইসলামের বক্তব্য হল, শর্তানুযায়ী এবং ওয়াদা অনুযায়ী পারিশ্রমিক পরিশোধ না করলে তা মুনাফেকি, আর মুনাফিক কখনো জান্নাতে প্রবেশ করবে না।